থাম্বনেল দেখে তোমরা যারা ভাবছো আবার একটা কন্ট্রোভার্সি, আবার একটা মজা করার জায়গা তৈরি হচ্ছে, তাদের জন্য প্রথমেই বলি না, এটা কোনো কন্ট্রোভার্সি করার মতো জায়গা নয়। ইনফ্যাক্ট আমি এখানে নাম নিয়ে ভিডিওটা করছি কারণ একটা কমিউনিটির মধ্যে একটা বড় জায়গা থাকে তো, যাকে অনেকে ফলো করে, তো আমরা প্রত্যেকেই জানি গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো সেক্ষেত্রে অরিত্রকে নিয়ে আমার এই কথাগুলো বলার আছে। এবারে এটাও বলবো যে অরিত্রকে অসম্মান করা, তাকে ছোট করা, তার বিরুদ্ধে কিছু কথা বলা, এটা এই ভিডিওর একদম উদ্দেশ্য নয়। আমি যথেষ্ট রেসপেক্ট রেখে কথা বলবো এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার মতামত, এবং অবশ্যই তার সাথে সাথে অরিত্রেরও কাউন্টার করার জায়গা থাকবে এবং সেটাকেও আমি যথেষ্ট সম্মানের সাথে গ্রহণ করব। আজকে আমি অরিত্র বা আমাদের এই কমিউনিটির অনেক বন্ধু হয়েছে যারা আগে থেকে ছিল, যারা নতুনভাবে হচ্ছে, আমরা তো কেউ স্কুলের বন্ধু নই বা কলেজের বন্ধু নই বা পাড়াতুতো বন্ধু নই। আমাদের একটা কমন ফ্যাক্টর ছিল যেটা নিয়ে আমরা বন্ধুত্ব গঠন করেছিলাম, স্থাপন করেছিলাম, সেটা হচ্ছে সিনেমা। এবারে এই সিনেমাটাই যখন কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তখন আমার মনে হয় কেউ একজন আসা দরকার, কারুর একজন আসা দরকার যে এটা নিয়ে কথা বলবে, এবং তার জন্যই আমার এই ভিডিওটা করা। আজকে আমি যে কথাগুলো বলবো তার আগের প্রসঙ্গে একটা কথা বলি, যে আমি একটা ভিডিও করে বলেছিলাম যে বাংলায় পেড রিভিউ হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে অনেকে আমাকে কিছু নাম বলেছিল। তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই যে হ্যাঁ, বাংলায় পেড রিভিউ হচ্ছে, বাট আমি কারুর নাম মেনশন করিনি, বাট হ্যাঁ এটা বলেছিলাম যে হচ্ছে। নাম মেনশন করার দরকার এই জন্য পড়ছে না, বিকজ যে পেড রিভিউগুলো হচ্ছে সেগুলো সংখ্যায় খুব কম, যখন সেটা বৃহৎ পরিসরে হবে তখন অবশ্যই সেই নামগুলো আমি সামনে আনবো উইথ প্রুফ। এবারে আজকের এই টপিকটা কিন্তু পেড রিভিউ নয় বা অরিত্রকে কোনো কারণে রিপ্লাই দেওয়া নয়, আজকে কিছু ইনসিডেন্ট বলবো যার জন্য এই কথাগুলো উঠে আসছে। এবারে প্রথমেই বলি, অরিত্র একজন অসাধারণ রিভিউয়ার, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি কেন, আমার মতো অনেকজন আছে কমিউনিটিতে যারা তার কাছ থেকে শিখেছে, সে অনেক দিক থেকেই হোক না কেন, এবং তার স্ট্রাগলটার আমরা প্রত্যেকে সাক্ষী। আমরা তিন চারজন যারা বন্ধুদের গ্রুপে আছি আমাদের মেন্টালিটিটা ম্যাচ করতে, এই জন্য বিকজ আমরা সিনেমা নিয়ে ফিয়ারলেসলি কথা বলতাম, আমরা এটা ভাবতাম না যে লোকে কি ভাবলো বা ওই স্টারকাস্টটা কি ভাবলো, ওই ডিরেক্টর কি ভাবলো, ওই প্রডিউসার কি ভাবলো। আমাদের কাছে একমাত্র একটাই জায়গা ছিল অডিয়েন্স, যে অডিয়েন্স আমাদের কথাগুলো বিশ্বাস করবে সেই জায়গাটা রাখবে, এবং একটা অডিয়েন্স বেস তৈরি হয়েছে। প্রচুর অডিয়েন্স আছে যারা অরিত্রকে ভালোবাসে এবং সেটাকে দেখে আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট অরিত্র যে গ্রোটা করেছে সেটা আমাকে ততটাই আনন্দ দেয়। তার সাথে সাথে আজকে রিভিউর পাশাপাশি অরিত্র বিভিন্ন সিনেমায় যে স্ক্রিপ্ট লিখছে, বিভিন্ন সিনেমার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, সেটা দেখে আমি আরও বেশি আনন্দিত, উচ্ছ্বাসিত এবং প্রচুর প্রচুর অনেক শুভেচ্ছা দিতে ইচ্ছা করে তাকে। বাট এই জায়গাটাতেই আরেকটা দিকও তৈরি হয় যেটা হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। কথাটা হচ্ছে, আমি যেমন বললাম অরিত্র কি বিকৃত, না এটা কথা নয়, কেউ বিকৃত হতে পারে না। হ্যাঁ, তার যে স্টেপ, তার যে ইচ্ছা বা তার যে অ্যাচিভমেন্ট করার একটা পয়েন্ট বা লক্ষ্য, সেটা পরিবর্তন হতে পারে। আজকে অরিত্র যখন প্রথমে রিভিউ করতো, তার রিভিউর যে ওয়ার্ডিংস ছিল, তার রিভিউর যে ধরন ছিল, যেরকম স্ট্রেট কাটসে কথা বলতো, সেটা আজকে কম্প্রোমাইজড। এটা আপনারা মানুন বা না মানুন, এটা হয়েছে, আমরা চোখের সামনে সেটা দেখতে পেয়েছি, এবং তাতেও প্রবলেমের কিছু বিষয় নয় জানেন তো। কিন্তু প্রবলেমটা তখন হয় যখন মনে হয় যে আজকে আর সেইভাবে রিভিউ আসছে না, সেই দক্ষতাটা প্রস্ফুটিত হচ্ছে না। ইনফ্যাক্ট এই যে অরিত্র বা যে কেউ মানে রিভিউয়ার কমিউনিটি যদি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে যায়, তখন কি তাকে আর রিভিউয়ার বলা যায়? আমার মতে তো যায় না। তার কারণটা আমি ব্যাখ্যা অবশ্যই করব। তাকে বরঞ্চ আমি একটা ইন্ডাস্ট্রির মুখপাত্র বলতে পারি, বা একটা ইন্ডাস্ট্রির বলা ভুল, কেননা তার আমি ভিডিও রেগুলার ফলো করি। সে কিছু পার্টিকুলার ডিরেক্টর, কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউস, তাদের মুখপাত্র, তাদের সিনেমা যখন আসছে তখন সেগুলোকে সে ভালো বলছে, এছাড়া তার উপায় নেই। কিছু হয়তো সফট টার্গেট আছে, লাইক বনি সেনগুপ্ত, যাদের সিনেমাকে খারাপ বলতেই হচ্ছে, বাট তারা যখন বড় প্রোডাকশন হয়ে যাবে, যখন সেখানেও হয়তো কাজের সুযোগ আসার কথা হবে, তখন অরিত্র চাইলেও তাকে আর সেভাবে ব্ল্যাশ করতে পারবে না, কারণ সে এখন একটা ইন্ডাস্ট্রির পার্ট হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বলি, লাইক এই যে শাস্ত্রী বা তার আগে দাবারু, এই সিনেমাগুলো সে স্ক্রিপ্ট রাইটার, ফলে উইন্ডোজের সাথে তার একটা কোলাবোরেশন তৈরি হচ্ছে, সেটা সে ডাইরেক্ট এমপ্লয়ি হোক বা সে ফ্রিল্যান্সার যেটাই করুক না কেন, সেই কাজটা তো সে রিভিউ করতে পারবেই না প্রথমত, কারণ নিজের কাজের কি করে রিভিউ করতে পারে। তারও পাশাপাশি সে কিন্তু
উইন্ডোজ প্রোডাকশনেরই সিনেমা সেভাবে আর উল্লেখ করে বা সেভাবে বিচার করতে পারবে না, সুরিন্দর ফিল্মসের কাজও সেরকমভাবে বিচার করতে পারবে না। কারণ তার ব্যাক অফ মাইন্ড এটা কাজ করবে যে আমি যদি খারাপ কিছু বলি তাহলে পরে ফিউচারে আজ কাজ করার সুযোগ পাবো না, বা কিছু অ্যাক্টরকে কিছু ডিরেক্টরকে তাকে হাতে নিয়ে চলতেই হবে। এবং তার যদি আমি রিভিউর প্যাটার্ন দেখি সেগুলোই হচ্ছে, সেই অ্যাক্টরের সিনেমা একসময় সে খারাপ লাগলে মুখের উপর খারাপ বলতো, বাট এখন যখন রিভিউ হচ্ছে তখন সেটার মধ্যে সুগার কোটিং হচ্ছে। সেই ডিরেক্টরকে আগে সে খারাপ বলতো, বাট তার যখন রিভিউ হচ্ছে সেটা অতি জঘন্য কাজ, বাট তার মধ্যে সুগার কোটিং হচ্ছে। তো এর ফলে না একটা অন্যরকম দৃষ্টিকোণ তৈরি হচ্ছে, কারণ আমাদের এই চারজনের সবসময় একটা মোটো ছিল, বা চারজন বলা ভুল, পুরো কমিউনিটিরই একটা মোটো ছিল যে একসময় যে বাংলা নিউজ পোর্টালগুলো করতো তারা বিভিন্ন ইনফ্লুয়েন্স হয়ে সঠিক রিভিউ দিত না, বাট ইউটিউবে মানুষ বিশ্বাস করলো বিকজ সেই ট্রেন্ডটা ইউটিউব বা ইউটিউবাররা সেট করলো, রিভিউয়াররা সেট করলো যে অনেস্ট রিভিউ দেবো। মানুষজন হলে গিয়ে যে সিনেমাটা উপভোগ করবে তার 90% তার যে থিঙ্কিং সেটা হয়তো ম্যাচ করতে পারে, যদিও সিনেমা একটা সাবজেক্টিভ বিষয়, হয়তো 50%ও ম্যাচ করতে পারে বা নাও করতে পারে, বাট কোথাও কাছাকাছি হয়তো 10টা সিনেমার মধ্যে 6টা সিনেমা 7টা সিনেমা এই পার্সেন্টেজটা কিন্তু বজায় ছিল। এবারে দেখুন, আমি এখনও বলছি যে অরিত্র যেটা করছে তার মাথায় যদি এটা আসছে যে সে ইন্ডাস্ট্রি ডিরেক্টর হতে চায় ইন ফিউচার, তার যদি টার্গেটটা একদম সেট আছে, তাহলে পরে তার যে এই রাস্তা সেটাকে আমি ভুল বলতে পারি না। কারণ যে কোনোভাবে সে সেই জায়গাটাই পৌঁছাবে, কারণ তার কোনো সেরকম গডফাদার নেই, তার সেরকম কোনো ইন্ডাস্ট্রিতে আগে থেকে যোগাযোগ নেই, সে কোনো স্টারের সুপারস্টারের ছেলে নয়। সুতরাং তাকে অ্যাজ এ নর্মাল ইনসান, বা আমি যদি বলি নর্মাল পার্সন, একজন সাধারণ মানুষ হিসাবেই কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢুকতে হচ্ছে। সেই জায়গায় তার রাস্তা একদম ঠিক, আমি তাকে কমপ্লিটলি সাপোর্ট করছি, কিন্তু যখন সেই রাস্তাটা করে নিচ্ছে তখন সে ইন্ডাস্ট্রির পার্ট হয়ে যাচ্ছে, এবং ইন্ডাস্ট্রির পার্ট হয়ে আমি কখনোই নিরপেক্ষভাবে একটা সিনেমাকে জাজ করতে পারবো না। আমি তখনই রিভিউয়ার যখন আমার কাছে একজন সুপারস্টারের সিনেমাটাও যতটাই প্রাসঙ্গিক, একটা নর্মাল নতুন নিউকামার্সের ডিরেক্টর যদি এসে পরে কাজ করছে সেটাও ততটাই প্রাসঙ্গিক, এবং দুটো সিনেমার মধ্যে আমি যদি কথা বলি আমার কাছে পয়েন্ট অফ ভিউজ থাকবে সিনেমাটা, নাকি কোনো একটা কাজ পাবো বলে ওখানে ভালো বলছি না, বা ভালো চাইলেও খারাপ বলতে পারছি না, বা সে আমাকে ইনফ্লুয়েন্স করছে যে তুমি আমাকে বা আমার সিনেমাকে খারাপ বলতে পারবে না, রোস্ট করতে পারবে না। আমি আপনাদের খুব একটা সহজ এক্সাম্পল দিই, অরিত্র শুয়ে শুয়ে রিভিউ দেয়, মাঝখানে একটা বাল্টি রিভিউ দিয়েছিল যখন মাথায় বালতি নিয়ে, খুব ফানি এবং আমরা প্রত্যেকেই সেগুলো এনজয় করি। এবারে 2023 মাঝখানে সময় থেকে 2024 ফার্স্ট কোয়ার্টার এই সময়টা আপনারা তার চ্যানেলটা যদি ভালো করে ফলো করেন, দেখবেন হঠাৎ করে এই শুয়ে শুয়ে রিভিউ বা বাল্টি রিভিউ এর সংখ্যাটা দারুণভাবে কমে গেছে। এর দুটো মানে হয়, একটা এই পিরিয়ডে দারুণ দারুণ বাংলা সিনেমা এসছে যেগুলো আর শুয়ে শুয়ে রিভিউ করার দরকার পড়েনি, অথবা এত ভালো কাজ হয়েছে যেগুলো নিয়ে প্রশংসা করতে বাধ্য হতে হয়েছে। বাট ফ্যাক্ট কি তাই? কমপ্লিটলি তার উল্টো, অনেক খাজা কাজ আসছে যেগুলো নিয়ে শুয়ে শুয়ে ফ্ল্যাশ রিভিউ এগুলো হতে পারে, বাট সে কোথাও গিয়ে করতে পারছে না, তার পিছনে ব্যাক অফ মাইন্ডে অনেক কিছু জিনিস কাজ করছে। সুতরাং আমি যদি আমার রিভিউ সত্তাটাকে কোথাও গিয়ে কম্প্রোমাইজড করি এবং সেটা যে কোনো কিছুর উদ্দেশ্যে, তাহলে পরে আমাকে আর নিজেকে রিভিউয়ার বলে পরিচয় দেওয়ার দরকার নেই, কারণ তখন আমি আমার অডিয়েন্সকে ঠকাবো। এবং অরিত্রর অডিয়েন্স, অরিত্রকে আমি প্রথমেই যেমন বললাম বিলিভ করে, তাকে বিশ্বাস করে, সে মনে করে যে সে যে কথাটা বলছে একটা সিনেমা সম্পর্কে সেটা ঠিক কথা, এবং সত্যি তো তাই। এতদিন ধরে সেই বিশ্বাসযোগ্যতাটা তার চ্যানেলে অরিত্র তৈরি করেছে, সেই ব্র্যান্ড ভ্যালুটা সে ক্রিয়েট করেছে, বাট আজকে যখন সেটা কম্প্রোমাইজড হয়ে যায়, আমরা যখন তার কমেন্টে এরকম কমেন্ট দেখতে পাই কমেন্ট সেকশনে যে এই ধরনের রিভিউ, ভুল বলছো, ফেক বলছো, তখন তার যতটা খারাপ লাগে তার থেকেও বেশি আমাদের খারাপ লাগে। কারণ এটা মানি বা না মানি, আমাদের এই রিপ্রেজেন্টেটিভ কথাটার যখন একটা জাস্টিফিকেশান আসবে, তখন সেখানে অরিত্র বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা করেছে, আজকে বিভিন্ন জায়গায় বাংলা ইন্ডাস্ট্রির বাইরে গিয়েও সে সেই জিনিসটা করেছে, ইন্টারভিউ ট্রেন্ড সেট করেছে, ভালো ভালো কোয়েশ্চেন সেট করেছে, একটা একটা অন্য রকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে বাংলা রিভিউ কমিউনিটিতে বা সিনেমার জগতে। এই জিনিসগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যখন সেই জায়গাটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে সিনেমায় ঢোকার জন্য বা কাজ করার জন্য, স্ক্রিপ্ট রাইটিং, ফিউচারে ডাইরেকশন, কখনো হয়তো অ্যাক্টিং বা যে কোনো ডিপার্টমেন্টেই আমি কাজ করার জন্য, তখন এই রিভিউটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। কোনো একটা অভিনেতাকে ভালো
প্রেজেন্ট করার জন্য তার সিনেমা যদি কিছু খারাপও থাকছে সেটা সেইভাবে বলা যাচ্ছে না। হ্যাঁ, এখনো অডিয়েন্সের সাথে কানেকশন রাখার জন্য হয়তো ইচ্ছা না থাকলেও তিন চারটে পয়েন্ট তাকে বলতে হচ্ছে খারাপ, কিন্তু সেই সিনেমাটা টেকনিক্যালি হয়তো একদম শুয়ে শুয়ে রিভিউ করার মতোই অবস্থা, বাট সেটা সে করতে পারছে না। আমি আবারও বলছি, এখানে আমি অরিত্রকে দোষ দেবো না, কারণ সে হয়তো চেয়েই ছিল এবং অনেক তার ইন্টারভিউতেও সে বলেছে, আমি দেখছিলাম, যে তার ইচ্ছা একজন ডিরেক্টর হওয়ার। তো তার ইচ্ছাটা পূরণ করার জন্য এই যে পাথেয়টা ছিল এটা খুব ভালো, এটা খুব আমি বলবো একটা স্ট্রাগল গেছে, এর মধ্যে অনেক আপ এন্ড ডাউনস আছে, অনেক কিছু জিনিসপত্র আছে। তো সেই জিনিসটা যখন সে অ্যাচিভ করে নিয়েছে আজকে, শুধুমাত্র হিন্দি সিনেমা রিভিউ বা কিছু সফট কর্নার বা সফট পয়েন্ট সফট টার্গেট আছে তাদেরকে ছাড়া, তাদেরকে নিয়ে রোস্ট করা ছাড়া, তাদেরকে নিয়ে সত্যি রিভিউ দেওয়া ছাড়া, আপাত দৃষ্টিতে কিন্তু পক্ষপাতিত্বটা থাকছে, এটা আমার মনে হয়। এবং আমি যেমন ভিডিও শুরুতেই বললাম যে আমার পয়েন্ট অফ ভিউজ এটা, এর সাথে হয়তো অরিত্রর কমপ্লিটলি অন্য একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে এবং সেটাকেও আমি ইকুয়ালি সম্মান জানাবো এবং সেটাকে একসেপ্টও করবো, কারণ আমি যখন আমার পয়েন্ট অফ ভিউজ দিচ্ছি সেও রাখতে পারে। বাট এটা আমি জানি যে আজকে এই জিনিসটা হচ্ছে, এবং সেটা শুধুমাত্র আমার মনে হচ্ছে তা নয়, অনেকের মনে হচ্ছে ইন্ডাস্ট্রির ভিতরে, ইন্ডাস্ট্রির বাইরে, তার অডিয়েন্সদের মধ্যে। এবং আমি এটাই রিকোয়েস্ট করবো যে যাই হোক না কেন, প্লিজ এমন কিছু ওয়ার্ড ইউজ করো না যাতে সেও ডিপ্রাইভ হয় বা তারও খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আমাদের একটা কমিউনিটি হিসাবে আমার মনে হয় প্রত্যেকের একত্রে থাকা উচিত, এবং জানি যে হয়তো সেই জিনিসটা ফিরিয়ে আনা পসিবল না তার জন্য, কারণ তার একটা উদ্দেশ্য আছে এবং আমি প্রচণ্ড তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মন থেকে চাই সে যেন সেটা অ্যাচিভ করতে পারে, সে যেন একটা ভালো সিনেমা দিতে পারে আমাদেরকে, অ্যাজ এ ডিরেক্টর হোক, রাইটার হোক, হোয়াট এভার। বাট সেক্ষেত্রে আমরা হয়তো তাকে আর নিরপেক্ষ রিভিউয়ার এই আখ্যাটা দিতে পারবো না। যদি এটা আমার মতামত, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।